হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও টপিক হচ্ছে মোবাইল ভেরিফিকেশনের জন্য যে ওটিপি, সেই সমস্যা কী করে দূর করবে, অর্থাৎ তুমি কীভাবে ভেরিফিকেশন করবে, সে ইমেল হোক অথবা তোমার মোবাইলের ভেরিফিকেশন কীভাবে করবে, সেই প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা প্রত্যেকেই কিন্তু বলছে, দাদা আমার মোবাইলে ওটিপি আসছে না, ওটিপি আসছে না, তো কী করে সেই ওটিপির সলিউশন করবে। আচ্ছা, তার সাথে একজন আমার সাবস্ক্রাইবার, সে তার কাউন্সিলিংয়ের সম্পর্কে আমাকে একটা স্ক্রিনশট দিয়েছিল, সেটাও তোমাদের দেখাবো যে সে কী ভুল করেছিল, যার জন্য তার কিন্তু কাউন্সিলিংটা না, এই যে রেজিস্ট্রেশনটা, সেটা কিন্তু মানে ইনএলিজিবল হয়েছিল, অর্থাৎ সেটা কিন্তু এলিজিবল হয়নি, অর্থাৎ সেটা কিন্তু বলতে গেলে এক কথায় বাতিল হয়ে গেছিলো বা রিজেক্ট হয়ে গেছে। সেটা কী করে হলো সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো ফার্স্টেই আমি আলোচনা করবো কী করেছে বা কীসের জন্য তার রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে গেছে। সে কল করেছিল, যে বোর্ডের নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার, সেখানে কল করেছিল, প্রথমবার কল করেছিল, বাট তারপর কিন্তু তারাও কোনো আর তাকে হেল্প করতে পারেনি। যদিও ওটা খারাপ লাগছে আমারও যে আমিও কোনো হেল্প করতে পারলাম না, কী কারণ এটা হলো সেটা একবার আলোচনা করা যাক। আশা করছি বন্ধুটি এখান থেকে কিছুটা হলেও জানতে পারবে, হয়তো কিছু শিক্ষা পেলো যে না এই পরের বার যখন করবে এই ভুলটা করবে না। তো ফার্স্টে আগে সেই বিষয়টা দেখে নিই কী দেখাচ্ছে, ওর যে প্রোফাইলে সেটা কী দেখাচ্ছিল। তো এইটা হচ্ছে সেই বন্ধুটির স্ক্রিনশট, সে কিন্তু তার স্ক্রিনশটটা শেয়ার করেছিল গতকাল রাত্রে। আমি যদি কালকে একটু ব্যস্ত ছিলাম যদিও, তবু আমি দেখার চেষ্টা করেছিলাম যে এরকম কেন হচ্ছিল। ওর কিন্তু সমস্ত ইনফরমেশান দিয়েছিল, ওর নামটা আমি এখানে হাইড করছি, ওর যাই হোক, তো কোনো একটা সমস্যা কারণবশত কিন্তু করতে পারেনি, কোনো কারণবশত হচ্ছিল না, এইরকম দেখাচ্ছিলো। অ্যাজ পার দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নো চয়েস অ্যাভেলেবল ফর ইউ। কী ভুল করেছিল আমার যেটা মনে হয়, রেজিস্ট্রেশন করার সময় হয়তো বা মানে ওর জেন্ডারটা ভুলবশত অন্য কিছু লিখেছিল, ঠিক আছে, আমার যেটা মনে হয়, যার ফলে কোনো কিন্তু চয়েস আসছে না। এবার রেজিস্ট্রেশন যখন করে ফেলেছে, সমস্ত কিছু ফাইনাল সাবমিট করে দিয়েছে, যার ফলে কিন্তু এই যে লেখাটা দেখাচ্ছে যে নো চয়েস ফর ইউর, হ্যাঁ অ্যাভেলেবল ফর ইউ, তো এইটা লেখার কারণ একটাই হতে পারে, হয়তো সেটা জেন্ডারটা ভুলবশত কিছুটা লিখেছে। তো যেখানে লেখা তো না, এখানে সিলেক্ট করতে হয়, সম্ভবত ওখানে আমি জানি না ওখানে এরকম কিছু আছে কি না অপশান যে ট্রাইজেন্ডার, ঠিক আছে, তো এরকম যদি থাকে এটা মানে তোমরা প্রত্যেকে জানো অবশ্যই, তো ওদের জন্য হয়তো কোনো সিট নেই, সেই জন্যই হয়তো এরকম একটা মেসেজ দেখাচ্ছে, যদিও এটা সম্ভাবনা একটা, ঠিক আছে, আমি শিওর নই যে এরকমটা হয়েছে বা কিছু হয়েছে, এরকম কিছু একটা হবে। তো এই কারণবশতই কিন্তু এইরকম একটা মেসেজ দিয়েছে তাকে যে নো চয়েস ফর ইউ, অ্যাভেলেবল ফর ইউ। তো বন্ধুটি অনেক রিকোয়েস্ট করেছে আমাকে যে প্লিজ একটু দেখুন, আমি কল করেছিলাম, আমি নিজেও ইনফ্যাক্ট কল করেছিলাম, কল কিন্তু ওরা ধরেও ঠিকমতো কোনো আমাকে হেল্প করতে পারেনি, ওরা বলেছিল শুধু নাম্বারটা দিন, রোল নাম্বারটা, এখনও পর্যন্ত কোনো কল বা কিছু কিন্তু ওরা ব্যাক করেনি বা ওরা কিন্তু আর কিছু বলেনি। আমি পরে একবার কল করেছিলাম, বাট ওরা বললে এরকম কোনো ইনফরমেশান নেই আমাদের কাছে। তো বিষয়টা হচ্ছে হয়তো বা এটা হতে পারে প্রথম কারণ, দ্বিতীয় একটা কারণ হতে পারে যে হয়তো রেজিস্ট্রেশনটা এখন টোটালি বন্ধ করে দিয়েছে, যার জন্য কোনো কলেজ চয়েস বা চয়েস লকিং কিছুই তোমরা আর করতে পারবে না, যার জন্য বারবার বলেছিলাম যে যদি সম্ভব হয় তোমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা করে ফেলো। এই যে জিনিসটা হলো, এখন আর কিছু করার নেই, এটা যদি পারে তাহলে ওই বোর্ডের তরফ থেকে কিছু করতে পারবে বা যে কাউন্সিলিং আছে সেই কাউন্সিলের তরফ থেকে কিছু একটা করতে পারে, আমাদের আর এটা হাতে নেই, ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে। হয়তো তুমি নিজেই কোনো একটা ভুল করেছো বা হয়তো লেট করেছো, যার জন্যই কিন্তু আর রেজিস্ট্রেশন তুমি করতে পারছো না। তো যদি এরকম আর কারো দেখায় অবশ্যই চেক করে দেবে যে লগ ইন করার পর এরকম লগ ইন পেজ আসবে, ঠিক আছে, এখানে কিন্তু লগ ইন আসার পর এইরকম যদি দেখায় যে অ্যাজ পার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নো চয়েস অ্যাভেলেবল ফর ইউ, অনেক সময় কিন্তু প্রথমে দেখায় তারপর কিন্তু এরকম ব্ল্যাঙ্ক দেখিয়ে দিচ্ছে, এরকম জিরো 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 প্রত্যেকটা দেখো, জিরো 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 এরকম দেখাচ্ছে। তো যদি এরকম দেখায় তার মানে বুঝে নেবে তোমারও কিন্তু কিছু একটা ভুল হয়েছে এবং তোমার কিন্তু রেজিস্ট্রেশনটা বাতিল, ঠিক আছে, তুমি কিন্তু কাউন্সিলিংয়ের জন্য আর পরবর্তীকালে কোনো কিছু করতে পারবে না। তো যদি এরকম দেখায় অবশ্যই চাই, আর কিছু করার নেই যদিও, তবুও মানে চাইলে একবার বোর্ডের কল করতে পারো বা চাইলে আমাকে বলতে পারো, এটা কিছু আর করার নেই, আমি নিজেও চেষ্টা করেছিলাম আর কিন্তু কোনো কিছুই আমি জানতে পারলাম না যে কীভাবে কী হবে না হবে, আর কিছু করা যেতে পারে, তাই প্লিজ আমি বলছি যারা করে ফেলেছে একবার চেক করে নাও, যে যদি দরকার হয় তুমি দু একবার চেক করতে পারো, এখন না হলে পরও চেক করে দেখতে পারো যে এরকম কিছু দেখাচ্ছে না, তো যদি দেখায় ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে, কারণ এটা তুমি তো জানো যে তুমি করেছো, কোথাও যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বলার সুবিধা এখন একটা কিন্তু চান্স আছে, বাট পরবর্তীকালে কিন্তু আর সে সুযোগটা থাকবে না, অবশ্যই দেখে নেবে।
আর এবার আসি ওটিপি ভেরিফিকেশন সম্পর্কে। অনেকেই কিন্তু বলছি দাদা ওটিপি আমার আসছে না মোবাইলে বা কোনো কারণবশত কী করে অ্যাপ্লাই করবো বুঝতে পারছি না, কীভাবে রেজিস্ট্রেশন করবো, মানে রেজিস্ট্রেশন বলতে মানে ওটিপিটা কী করে আমরা দেখবো যে কী করে আসছে, মানে ভেরিফিকেশনটা কীভাবে করবো। তো দেখো তুমি, আমি ফার্স্টেই তোমাদের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, চাইছি এখানে যাতে শো করে এখানে। ওকে আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমে তোমরা WBJEB ওয়েবসাইটে যাবে, গুগলে সার্চ করে, সার্চ করার পর তারপর WBJEB যে মানে ওয়েবসাইট আছে না সেখানে ক্লিক করবে। তারপর দেখবে নিচের দিকে স্ক্রোল করলেই অপশন আসবে GNMNM কাউন্সিলিং, ঠিক আছে, রেজিস্ট্রেশন বা কাউন্সিলিং এরকম একটা অপশন আসবে, সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পরেই নিচে যখন স্ক্রোল করবে না তখন তোমাকে লগ ইন করতে বলবে। তো তুমি তোমার রোল নাম্বারটা এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলে সেটা দিয়ে একটা ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটা দিয়ে যখন লগ ইন করবে সঙ্গে সঙ্গে দেখবে এরকম নিচের দিকে এরকম তো আসবে, একটা পেজ ওপেন হয়ে যাবে। তুমি কতগুলো কলেজ চয়েস করেছো, কতগুলো চয়েস আছে, ঠিক আছে, সেটা লক করা আছে কি না চয়েসগুলো সে সম্পর্কে দেখতে পাবে। এখানে দেখবে ক্যান্ডিডেট প্রোফাইল, তোমার তুমি প্রোফাইল দেখতে পাবে, অ্যাভেলেবেল চয়েস, এগুলো সমস্ত কিছু দেখতে পাবে, পে রেজিস্ট্রেশন ফি, এটা যেহেতু ও পে করেনি তার জন্য এটা দেখাচ্ছে, তো তোমাদের এটা দেখাবে না, বা দেখালেও হয়তো দেখাবে রেজিস্ট্রেশন ফি ইজ অলরেডি পেড, এরকম দেখাতে পারে, আমি জানি না ব্যাপারটা, তো এরকম দেখাবে। তারপরে দেখবে নিচের দিকে লেখা থাকবে এরকম ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, ঠিক আছে, ভেরিফাই ইওর মোবাইল নাম্বার যখনই ক্লিক করবে না তখন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। যখন নতুন পেজ ওপেন হয়ে যাবে তারপরে তোমার কিন্তু তোমার যে ফোন নাম্বারের লাস্ট দুটো না তিনটে ডিজিট দেখাচ্ছে, দুটো তিনটে ডিজিট দেখানোর পরেই নিচে আছে একটা ক্যাপচা কোড, ক্যাপচা কোডটা যখনই লিখবে না তারপরে সাবমিটে ক্লিক করবে, সাবমিট বা সেভে ক্লিক করবে, তারপরে দেখবে তোমার মোবাইলে একটা ওটিপি আসছে, ওটিপিটা যখনই তুমি ইনপুট করে দেবে তারপরে তুমি কিন্তু লেখা থাকবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, এরকম লেখা থাকবে ইওর ভেরিফাই ইওর, দেখো এখানে লেখা আছে কি এরকম লেখা দেখাবে ইওর ইমেল আইডি ইজ ভেরিফাইড, ঠিক আছে, ইওর ইমেল আইডি ইজ ভেরিফাইড, ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড। তো এইভাবে কিন্তু তোমরা মোবাইল নাম্বার এবং ইমেলটা ভেরিফাই করতে পারবে, আশা করছি আর কোনো সমস্যা নেই। তো এইটা ছিল আমার ভিডিও। আর একটা বিষয় বলে রাখি, খুব তাড়াতাড়ি তোমাদের 13 তারিখ রেজাল্ট যেহেতু বেরোচ্ছে, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে আরও কিছু ভিডিও আমি দেবো, তোমাদের অনেক হেল্প হবে। আর একটা বিষয় বলে রাখি, এর আগের ভিডিওতে না যে সিট ম্যাট্রিক্সটা আমি তোমাদের দেখিয়েছিলাম আগের বছর যে কাট অফ কত গিয়েছিলো, স্কোর কত গিয়েছিলো, ওখানে আমি একটা জিনিস তোমাদের বলতে পারিনি বা বলা হয়নি, সেটা পরে বুঝতে পারলাম নিজের ভিডিও যখন পরে দেখলাম। একটা বিষয় কি, লাস্টে যেটা না সে কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে, এবার জেনারেল যে লাস্ট কাট অফ গিয়েছিলো সেটা আমার একটু বলতে ভুল হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অনেকেই কিন্তু এটা বলেছে দাদা এটা কিন্তু তুমি ঠিক বলোনি, বিকজ আমি পরে বুঝতে পেরেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, হ্যাঁ ওটা আমার ভুল হয়েছে একটু, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অ্যাকচুয়ালি আমারও খেয়াল ছিল না, ওটা কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট, ঠিক আছে, জেনারেল বাট পিডাব্লিউডি। তো জেনারেল যে ইওর ক্যাটাগরি না সেটাও কিন্তু খুব কম বেশি নয়, দেখতে পাবে প্রায় 50,000 কিন্তু গিয়েছে কাট অফ, দেখতে পারো প্রায় 50,000 কাছাকাছি। সুতরাং আমি এটাই বলবো, দেখো চেষ্টা করে যাও, কোথাও না কোথাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এমন নয় যে কাট অফ গিয়েছিলো হয়তো 10,000 বা 5,000 পর্যন্তই, এরকমটা কিন্তু নয়। যারা বলছিল তারা খুব ভুল হয়েছে, এত বড় ভুল, এত বড় নয় ভাই, হ্যাঁ হয়তো বা আমার একটু দেখতে ভুল হয়েছে, পিডাব্লিউডিটা ছিল পাশে, এটা আমি দেখতে পাইনি কোনো কারণবশত স্কিপ হয়ে গেছে বা মনে ছিল না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট এটাও কিন্তু ঠিক যে খুব বেশি কিন্তু কাট অফ গিয়েছিলো, কাট অফ কিন্তু মানে যে স্কোরটা তোমাদের র্যাঙ্কটা কিন্তু বেশ অনেকটা পর্যন্ত গিয়েছে, প্রায় 50,000 কাছাকাছি, 43,000 না 44,000 পর্যন্ত গিয়েছিলো, তোমরা নিজেরাও দেখতে পারো পিডিএফটাই, আশা করছি কোনো সমস্যা হবে না। এবার পিডিএফটা কোথায় পাবে, পিডিএফটা তোমরা অবশ্যই WBJEB যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু পেতে পারো, আমি এটা পেয়েছিলাম, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু একজন দিয়েছিল, তুমি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের এটা দিয়ে দেবো পিডিএফটা। ওকে তো আজকের মতো এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, হাজির হব। যদি এরকম কোনো সমস্যা দেখো যে এরকম দেখাচ্ছে নো এলিজিবিলিটি, ইউ আর নট এলিজিবল, এরকম যদি দেখাই তাহলে কিন্তু অবশ্যই তোমায় কিন্তু অ্যাকশন নিতে হচ্ছে বা কোনো কারণবশত তোমার যদি এরকম, আশা করছি এরকম হবে না, যদি হয় আমাকে অবশ্যই জানাবে, বা চাইলে বোর্ডকে সঙ্গে সঙ্গে কল করে বলবে যে দাদা বা স্যার, সরি স্যার, আমার যে মানে চয়েস ফিলিং, চয়েস লকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বাট এরকম দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু কিছু একটা বলতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে আর কিছু করার থাকবে না, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ প্রত্যেক ভালো থেকো, নমস্কার।